কত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। আয় হায় হায় কী লিরিক্স লিখেছে। নমস্কার, আমি সুব্রজিৎ এবং আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। অলরেডি এসে গিয়েছে ও প্রিয়তমা আমার প্রিয়তমা গ্রান ফ্রম দ্য মুভি প্রিয়তমা, অবশ্যই যেটা এই ঈদে আসতে চলেছে শাকিব খানের আপকামিং ছবি, যেটা নিয়ে বাজ বাংলাদেশ জুড়ে, শুধু বাংলাদেশ কেন বলবো, আমাদের কলকাতা জুড়েও একদম টপে রয়েছে। তো কবে রিলিজ হয় সেটার দিকে আমরা সকলে তাকিয়ে আছি। একটা গান চলে এসছে, পোস্টার, লুক, সব কিছু ট্রেন্ডিংয়ে অলরেডি, ফেসবুক, ইউটিউব, টিকটকে ইভেন ট্রেন্ডিংয়ে চলে গেছে। তার মাঝখানে এই গানটা চলে এলো। আমি এর আপডেট গতকাল রাতেই দিয়েছিলাম যে চ্যানেলাইতে একটা ইন্টারভিউ এসে, সেখানে জানিয়েছিলেন হিমেল আশরাফ যে আজকে বা কালকে মঙ্গলবার বুধবার আসতে পারে। তো গতকাল রাতে বলেছিলাম, এই আপডেটটা দিয়েছিলাম আপনাদের সঙ্গে, আজকে দুপুরে শেয়ার করেছিলাম টাইমিংটা নিয়ে। তো তারপরে মোটামুটি বিপদ দ্য টাইমই চলে এসে আবার গানটা, গানটার লিরিক্স লিখেছেন আশিফ ইকবাল, গানটা গেয়েছেন অবশ্যই কোনাল গেয়েছেন এবং তার সঙ্গে গিয়েছেন মিউজিক মেকার বালাম ভাই। তো সেটা নিয়েও গতকাল রাতে একটা ভিডিও করেছিলাম, ডিটেল আপনাকে চেক আউট করতে পারেন, তাকে নিয়ে আমার কী নস্টালজি সবটা শেয়ার করেছিলাম। যাক, এবার ইন্ট্রোডাকশন ছেড়ে বলি গানটা কেমন লাগলো। গানটাতে মায়া আছে, যেটা আমি থাম্বনেইলে লিখেছি, অ্যাকচুয়ালি সেটা আমি ফিল করেছি থ্রু আউট দ্য গান। শেষের দিকে যখন এসে ফিমেল ভয়েসে যখন কোনাল আপু বা কোনাল বলছেন এবং সেটা যখন আমরা দেখছি স্ক্রিনে, বলছি ও প্রিয়তমা, আমি আমি তোমার প্রিয়তমা, এইভাবে যেটা বলা, আয় হায় হায়, ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়। এবং দুজনকে দেখতে খুব চমৎকার লাগছে, খুব সুন্দর লাগছে, বাংলাদেশের লোকেরা যেভাবে বলে থাকে অনেক জোশ লাগছে, অ্যাকচুয়ালি অনেক জোশ লাগছে দুজনকে। তো লুকসের দিক থেকে যদি বলে তো প্রথম লুকটা আমার শাকিব খানের খুব ভালো লেগেছে তাকে, বাকি লুকগুলো খারাপ করে বলছি না, যদি একটা যদি চুজ করতে বলা তো প্রথম লুকটাতে তাকে বেস্ট লেগেছে আমার। শেষের লুকটা যেটা গ্রিন কালারের একটা শাড়ি পরে রয়েছেন এবং ব্ল্যাক কালার আই থিঙ্ক ব্লাউজে রয়েছেন, যেটা রঞ্জা, ভারতীয় রঞ্জা বা ভারতের রঞ্জা বা ইদিকা পাল, তাকে লাস্টের লুকটাতে তাকে আমার বেস্ট লাগছে। এবং যেটা ওই যেটা বোটের মধ্যে যেটা শ্যুটটা করেছে, ওই একটা ফ্লোটাল টাইপের একটা জিনিসপত্র, যেটা ওই জায়গার বা ওই সেটআপের মধ্যে আমার কাজটা বেশ ভালো লেগেছে। ইনডোরে ওই সেটআপটা খুব ভালো করেছে এবং যেই পার্টটার মধ্যে টোটালি কভার করার চেষ্টা করেছে তারা, সব দিয়ে যদি বলি আমার এই গানটার প্রেজেন্টেশন ভালো লেগেছে। বাংলাদেশের ছবির ক্ষেত্রে আমি যদি বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এই ফিলটা হয়ে থাকে যে ছবিগুলো যাই হয়ে থাক, এই ছবিটা একদম খারাপ আমি বলছি, আমি ছবিটি দেখিনি কী করে বলবো আরও কি খারাপ, বাট ছবি ধরলাম খুব খারাপ, তারপরেও তারা কিন্তু গানের মেকিংয়ে কখনো কমতি রাখেন না, তাদের গান কখনো খারাপ লাগার একটা অবকাশ দেয় না, আমি বারে বারে সেটা বলে থাকি। এবং এই ছবির ক্ষেত্রেও তাই, দুটো গান এলো কোরবানি কোরবানি গান নিয়ে, তো নতুন করে কী আর বলবো, তার রিয়াকশন অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। এবং তার সঙ্গে এই যে গানটা এলো, ফার্স্ট লাইনেই মন কেড়ে নেয়, যত কথা রাখা আছে এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা আমার প্রিয়তমা। আয় হায় হায়, লেখাটাই আলাদা, প্রথম লাইন থেকে গানটা আপনার মানে মন কেড়ে নেবে। রিলস হবে দেখুন এই গানটা নিয়ে, কত রকমের রিলস হবে এবং যেরকমভাবে মিউজিকটা ডিজাইন বা যেরকম মিউজিকটা কম্পোজ এবং সেভাবেই টোটাল শটটাকে রেখেছে বা টোটাল গানের ভিডিওটাকে কোরিওগ্রাফ করা হয়েছে, খুব সুন্দর লাগছে, দুজনের কেমিস্ট্রিটা জমেছে। ওরাল যদি বলি ইটস এ মাস্ট ওয়াচ এবং এটা লুপে চলবে। এবার এমপিটা কবে আসবে দেখা যাক, এমপিতে চলে এসছে, যদি চলে আসে অলরেডি কোনো অ্যাপে আপনারা সেটা কমেন্ট বক্সে জানান। এমপিটা তো মানে এখনই গানটা চলবে, মানে ধরুন থাম্বনেইল বানাবো ল্যাপটপে বা কিছু একটা করবো ব্যাকগ্রাউন্ডে, তো এই গানটা সারাক্ষণ জুড়ে চলতে থাকবে। মনটা নিয়ে গেল, জাস্ট মনটা নিয়ে গেল। এর আগে লিটারি আমি বাংলাদেশের সুরমা সুরমা বলে একটা গান ছিল, ওই গানটাও যেন অদ্ভুত একটা মানে মানে রোদেলা দিনে একটা শান্ত ছায়া ছিল ওই গানটা, এই গানটাও সেম, মানে একটা তপ্ত দিনে আপনি পুরো টায়ার্ড, আপনি শান্ত পরিশ্রান্ত ফিরছেন, ভিড় ট্রেনে দাঁড়িয়ে আছেন, অথচ এই গানটা আপনার কানে বাজবে, আপনাকে সব কিছু থেকে দূরে নিয়ে গিয়ে আপনার জন্য একটা জোন করে দেবে, যে জোনে আপনি সারাক্ষণ ধরে থাকতে চাইবেন, ওই জোনের মধ্যে আপনি বারে বারে বাধা পড়তে চাইবেন, ঠিক সেরকমই একটা গান এই ও প্রিয়তমা আমার প্রিয়তমা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। এবং এই গানটার কোন স্ট্যান্ডে আপনার সবথেকে ভালো লেগেছে এবং কোন লুকে শাকিব খান এবং অবশ্যই ইদিকা পালকে আপনার সবথেকে বেশি এনজয় করলেন এবং কেমিস্ট্রিটা কেমন লেগেছে আপনাদের, প্রথমবার জন্য আমরা দেখলাম ইদিকা পাল এবং শাকিব খানকে অন স্ক্রিন পেয়ারিংয়ে প্রথমবার জন্য কিন্তু তাদের লুকটা সামনে এলো। এর আগে আমরা ইন্টারভিউতে দেখেছি সেটা অন্য জিনিস, বাট অ্যাক্টিং বা পারফরমেন্সে আমরা প্রথমবার তাকে জুটি হিসেবে এইবার দেখতে পেলাম। এই গানটার মধ্যে দিয়ে আপনাদের কী এক্সপেকটেশন রয়েছে ছবিটা দেখে অবশ্যই জানেন, জুটিকে দেখবার স্ক্রিনে আপনাদের অভিজ্ঞতাটা কীরকম এবং গানটা কতটুকু এনজয় করেছেন, আমি যেগুলো বললাম সেগুলোর সঙ্গে আপনারা কতটুকু সামঞ্জস্য রয়েছে আপনাদের মতামতের এবং আপনারা কতটুকু সেই জিনিসগুলোকে ফিল করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। ফর দ্য ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিডিও দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাতে নোটি অল করে রাখবেন, যাতে আপনার পছন্দের স্টার, পছন্দের মুভির জনরা, পছন্দের মুভি সব কিছু নিয়ে আমার পরবর্তী আপডেটগুলো আপনার কাছে গিয়ে পৌঁছায়। ভালো থাকুন, ভালো রাখুন এবং প্রিয়তমাকে নিয়ে থাকুন, প্রিয়তমাকে নিয়ে আপনার পছন্দের ফিল্ম বা থিয়েটারগুলোতে যান, দেখুন প্রিয়তমা ছবিটাকে সফল করে তুলুন অনেক বেশি করে। ভালো থাকুন, ভালো রাখুন, বাই বাই।